ইন্টারনেটের দুনিয়ায় সবচেয়ে নেতিবাচক ইস্যু জাতিগত কিংবা ধর্মীয় বিদ্বেষ আর নারীদের হয়রানি, যার সিংহভাগ হয় ফেসবুক ইউটিউবের মতো প্ল্যাটফর্মে। এমন সংস্কৃতি রোধে বাংলাদেশ ভারত একসাথে কাজ করার সুযোগ দেখছে বাংলাদেশ। মঙ্গলবার ঢাকায় আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাথে এক মতবিনিময়ে এমন আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে সাংস্কৃতিক মিল রয়েছে, তাই এমন ইস্যুতে ফেসবুক ইউটিউবের বাজে কন্টেন্ট থামানোর প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা একসাথে বসতে পারে বাংলাদেশ ভারত। Just have a ton of work.